বন্ধুরা বেসনের সাথে এমন কী জিনিস আছে যেটা মিশিয়ে আমাদের ত্বকটা সঙ্গে সঙ্গে একদিনেই দাগ ছোপ তুলে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হতে পারে ঠিক পার্লারে ফেশিয়াল করলে যেরকম চকচকে স্কিন হয়ে যায় ফর্সা উজ্জ্বল সেরকম স্কিন তোমরা কিন্তু পেতে পারো তার জন্য চলো আজকে আমি তোমাদের একটা খুব ভালো বেসনের রেমেডি শেয়ার করছি যেটা একদম পার্লারের মতন গ্লো তোমাদের স্কিনে এনে দেবে দেখো এখন পুজোর সময় চলে এসছে সামনে আর পার্লারে সবার পক্ষে পার্লারে গিয়ে খরচ করে ফেশিয়াল করা সম্ভব না কিন্তু বাড়িতেই কিছু উপাদান দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু নিজের ত্বকের যত্ন করে পার্লারের মতন ফেশিয়াল করে গ্লোয়িং স্কিন পেতে পারি দেখো এটা নুন নিচ্ছি সামান্য একটু উষ্ণ হালকা একদম বেশি গরম না একদম হালকা গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়েছি সামান্য দুই তিন চিমটি নুন দিয়ে ভালো করে আগে জলটা গুলে নেবে নেওয়ার পরে দেখো এটা আমরা ক্লিনজিং করছি আমরা ক্লিন আপ করছি আমাদের স্কিনের যেরকম পার্লারেও যেটা হচ্ছে তোমাদের সবার প্রথমে স্কিনকে পরিষ্কার করা হয় তো নুন জল দিয়ে পরিষ্কার করলে স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে স্কিনে কোনো রকমের ইনফ্লেমেশন হয়ে গেলে ইনফেকশন থাকলে সেগুলোকে দূর করে ব্রণো অ্যাকের সমস্যা দূর করে দেবে এবং ময়লা খুব সুন্দরভাবে বার করে দেয় নুন জল কিন্তু নুন জল অতিরিক্ত তেলতেলে তেলে ভাবকেও কাটিয়ে দেয় আর কোনো রকমের স্কিনে ইরিটেশন হওয়া কিংবা অ্যালার্জি এই জিনিসগুলোকেও কিন্তু নুন জল দূর করে তাই নুন জল দিয়ে আগে মুখে একটুখানি এইভাবে যেটা হচ্ছে কোল্ড কম ইয়ে হট কমপ্রেস করবে এইভাবে মানে একটুখানি গরম হা উষ্ণ গরম জালে নুন দিয়ে এইভাবে আমরা চেপে চেপে একটু স্টিম দেবো দিয়ে এবার এই রুমালটা দিয়েই আমরা মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো তাতে কী হলো ডিপ ক্লিনজিং হয়ে গেল মানে আমাদের স্কিনটা সুন্দরভাবে পরিষ্কার হলো ভেতর থেকে একদম তবে তার আগে মনে হলে তোমরা একটু ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারবে আচ্ছা এরপর দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি এখানে বেসন তো দুই চামচ বেসন নিয়ে নিলাম আর এই দুই চামচ বেসনের সাথে আমি মেশাচ্ছি দেখো হাফ চামচ মতন কফি পাউডার বেসন আর কফি পাউডার দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে আর বেসন আর কফি বেশ কয়েকদিন রোজ রোজ যদি তোমরা লাগাতে পারো তাহলে দেখবে ত্বকের সমস্ত কালো নোংরা ময়লা উঠে গিয়ে ফর্সা উজ্জ্বলতা আসেই আসে আচ্ছা এরপর এখানে নিচ্ছি পেস্ট অবশ্যই যে কোনো সাদা পেস্ট নিয়ে নেবে কোলগেট পেস্ট আমি নিয়েছি কোলগেট ভীষণ সুন্দরভাবে কিন্তু ট্যান তুলে দেয় স্কিনে পোর ক্লিনিংয়ের কাজ করে আর স্কিন একটা ব্রাইটনিং এফেক্ট নিয়ে আসে তো এই এক ফোঁটা আমি কোলগেট পেস্ট আলাদা একটি বাটিতে নিয়েছি আর সেটাকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি আগে তো এইভাবে জল দিয়ে আগে কোলগেট পেস্টটাকে খুব ভালো করে জল দিয়ে গুলে নেবে প্রপারলি খুব ভালো করে জল দিয়ে গুলে নেবে তো এইভাবে দেখো আচ্ছা অনেকেই জিজ্ঞেস করে দিদি অন্য পেস্ট দেয়া যাবে অন্য যে কোনো সাদা রঙের পেস্ট দিতে হবে তোমাদের অন্য কোনো পেস্ট দিলে হবে না যে কোনো সাদা পেস্ট দিতে পারো ভালো হচ্ছে কোলগেট পেস্ট দাও আচ্ছা এরপর এখানে আমি একটা একটু ফেসওয়াশ দিচ্ছি আমি এখানে বায়োটেকের নিম ফেস ওয়াশ ইউজ করছি তোমরা যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো আর যদি ফেস ওয়াশ না থাকে যে কোনো শ্যাম্পু একটু দিয়ে দিতে পারো সেই ক্ষেত্রে এখানে তো আমি এখানে দেখো অপশান বলে দিলাম যে এই না যে তোমাকে এক্ষুনি ছুটতে হবে ফেসওয়াশ কিনতে সেটার দরকার নেই তোমরা শ্যাম্পু যদি বাড়িতে থেকে থাকে যে কোনো শ্যাম্পু সামান্য পরিমাণ একটু মিশিয়ে নেবে নিয়ে ওটাকেও গুলে নেবে এইবার দেখো এদিকে আমার দুটো রেমেডি রেডি একটা কফি দিয়ে বেসন আর একটা পেস্ট আর শ্যাম্পু এইবার কফি দিয়ে বেসনটা যে মিশিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই শ্যাম্পু আর পেস্টের যে রেমেডিটা রেডি রেখেছি রেডি করে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে মেশাবে অল্প অল্প করে মেশাবে তাতে কি হবে খুব স্মুথ আর ক্রিমি একটা ফেস প্যাক তৈরি হবে তো এইভাবে খুব আস্তে আস্তে হালকা অল্প অল্প করে দিয়ে মেশাবে খুব বেশি পাতলাও করবে না আর খুব বেশি ঘনও করবে না দেখো আমি অল্প অল্প করে দিয়ে কত সুন্দরভাবে মেশাচ্ছি তো এইটা এত ভালো ডিটার্নিংয়ের কাজ করে বন্ধুরা ঠিক পার্লারে যেরকম ফেসিয়াল করে আসার পরে চ মুখটা চকচকে হয়ে যায় সমস্ত কালো ছোপগুলো তুলে দেয় একদম ঠিক সেই রকম এফেক্ট হানড্রেড পারসেন্ট তোমরা এটা থেকে পাবে এত ভালো কাজ দেবে এই ফেসিয়ালটা তোমাদের আর এই পুজোর সময় তো ঝটপট এই ফেসিয়ালটা করে নিতে পারো বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তো ব্যাস রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত একদম ডি টার্নিং একটা ফেস প্যাক এইবার দেখো আমি নুন জল দিয়ে আগেই মুখ পরিষ্কার করে রেখে নিয়েছি ভালো করে এইবার এই ফেস প্যাকটা আমরা ভালো করে স্কিনে লাগিয়ে নেবো আচ্ছা এইভাবে স্কিনে যখন লাগাবে হালকাভাবে হাত দিয়ে রাব করতে করতে লাগাবে তাহলে কী হবে স্কিনে খুব ভালো একটা কাজ হবে এটার আর স্কিনে ব্লাড সার্কুলেশানটা বাড়িয়ে দেবে তার সাথে সাথে যেটা হচ্ছে স্কিনের ভেতরে গিয়ে এটা ভেতর থেকে তোমাদের কালো দাগ ছোপগুলোকে হালকা করবে একদম তো এইভাবে দেখো আমি খুব ভালো করে এটা হালকা হাতে রাব করতে করতে লাগাচ্ছি তো এইভাবে তোমরা এটাকে লাগিয়ে নেবে এটা দেখবে একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেবে কুলিং এফেক্ট দেবে যেটা আমাদের স্কিনের যে কোনো রকমের ইনফ্লেমেশান হোক স্কিন অ্যালার্জি অন্যান্য অনেক কিছুকে কিন্তু কমাতে পারে আজকের এই রিমেডিটা খুব ভালো রেমেডি হচ্ছে তো এইভাবে সারা মুখে ইভেন ঠোঁটে লাগাবে চোখের ওপরে লাগাবে দেখবে আমি যখন এটা তুলবো তোমরা দেখবে ঠোঁটের কালচে ভাবটাও কিন্তু তুলে দেবে এত ভালো রেমেডি হচ্ছে চোখের তলার ডার্ক সার্কলস কমিয়ে দেবে ঠোঁটের কালচে ভাবও তুলে দেবে তো এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দিয়েছি পনেরো কুড়ি মিনিট পরে একটি ভিজে কাপড় দিয়ে এইভাবে তুলে মুছে নেবে ঠিক পার্লারে যেরকম ভিজে কাপড় দিয়ে আমাদের ফেস প্যাকগুলো মুছে তোলা হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে মুছে তুলবে দেখো তোমরা কতটা দেখছো পরিষ্কার হয়ে গেছে স্কিনটা আগে ভিডিওটা যখন শুরু করেছিলাম আমার মুখটা নিস্তেজ মতন লাগছিল দেখো এটা লাগাবার লাগবার পরে দেখো মুখটা কত গ্লো করছে আর ঠোঁটটা দেখো ঠোঁটের উপরেও আমি লাগিয়েছিলাম দেখো ঠোঁটের পুরো কালচে ভাবটা তুলে দিয়ে একদম পিঙ্কিশ গ্লো এসে গেছে ঠোঁটের মধ্যেও দেখতে পাচ্ছ ঠোঁটটা কত নরম সফট আর পিঙ্ক কালার কিন্তু হয়ে গেল। তো এটা এত ভালো রেমেডি হচ্ছে তবে বন্ধুরা এই রেমেডি কিন্তু রোজ ব্যবহার করা যাবে না সপ্তাহে একদিন অথবা দুদিন করেই করতে পারবে রোজ কিন্তু এটা করবে না তো তো সামনে পুজো আসছে অন্যান্য অনেক উৎসব আছে যে কোনো উৎসবের আগে ঝট করে তোমরা করতে পারো এটাকে তবে আমি বারে বারেই বলছি সপ্তাহে দুদিনই করবে এটাকে আর এটা যেটা হচ্ছে বারো বছরের উপরের যে যত বাচ্চা থেকে বড় সবাই আছে করতে পারবে বারো বছরের ওপরে যারাই আছে প্রত্যেকে এটা তোমরা করতে পারো এটাতে কিন্তু দুর্দান্ত ফেশিয়ালের মতন গ্লো পাবে দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটা ক্লিন হয়ে গেছে ঠিক পার্লারে যেরকম ডিট্যান ফেসিয়াল করলে যেরকম হয় ঠিক সেই রকম ফেশিয়ালে গ্লো এসে গেছে এবার আমি মুখটা জল দিয়ে দেখো ধুয়ে চলে এসেছি এবার মুখটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে খুব ভালো কোনো একটা ক্রিম লাগাবে নারিশিং ক্রিম লাগাবে যে কোনো ক্রিম যেটা তোমাদের ভালো আছে তোমাদের কাছে লাগাতে পারো আদ আমি এখানে অ্যারোমা ম্যাজিকের ক্রিমটা লাগাচ্ছি অ্যারোমা ম্যাজিকের ক্রিমটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিম হচ্ছে এটা খুবই ভালো ক্রিম অ্যান্টি এজিং ক্রিম হচ্ছে অ্যান্টি রিঙ্কেল ক্রিম হচ্ছে তো এটা আমার খুব ফেভারিট একটা নাইট ক্রিম হচ্ছে তো অনেকেই জিজ্ঞেস করো দিদি কি লাগাও কি লাগাও তো আমি বলে দিই এটা অ্যারোমা ম্যাজিকের ক্রিম লাগাই হচ্ছে দামও বেশি না এটা খুব অল্প দামের মধ্যে সাড়ে তিনশো টাকা মনে হয় দাম হবে এটা কিন্তু খুব ভালো কাজ দেয় তো আমি এই নাইট ক্রিমটা এবার লাগিয়ে নিচ্ছি আমি এই ফেসিয়ালটা রাত্রে করলাম তাই আমি নাইট ক্রিম রাত্রে এইভাবে দেখো নাইট ক্রিমটা খুব ভালো করে মাসাজ করে লাগিয়ে নিচ্ছে আচ্ছা যাদের কাছে নাইট ক্রিম নেই তারা দুঃখ করার কোনো কারণ নেই তোমরা কি করবে এ ভিটামিন ই ক্যাপসুল নেবে তার মধ্যে একটু গ্লিসারিন আর একটু অ্যালোভেরা জেল মিক্স করবে আর করে খুব ভালো করে মেশাবে খুব ভালো করে মিশিয়ে সেটা মুখে যদি লাগিয়ে নাও একরকমই গ্লো কিন্তু পাবে ক্রিমের মতনই গ্লো আসবে তোমাদেরও তো এইভাবেও করতে পারো যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা শুধু গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল আর তার মধ্যে দু চার ফোঁটা নারকল তেল মেশাবে ভালো করে মিশিয়ে ওটাও মুখে লাগাতে পারে ওটাও একটা ভালো নাইট ক্রিম হচ্ছে অথবা যে কোনো পন্ডস বলো নিবিয়া বলো যে কোনো একটি ক্রিমের সাথেও তোমরা যদি একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করেও মুখে লাগিয়ে নাও তাহলেও কিন্তু দুর্দান্ত নাইট ক্রিমের মতনই কাজ দেবে আমি দেখো বন্ধুরা তোমাদের অনেকগুলো অপশান বলে দিলাম অনেকেই জিজ্ঞেস করো এটার বদলে এটা করতে পারবে তো আমি সব বলেই দিলাম তো এইভাবে তোমরা করে নিতে পারো আর আরেকটা কথা বলি আজকের এই ফেশিয়ালটা ছেলেরাও করতে পারবে পুজোর সময় ছেলেরা মেয়েরা প্রত্যেকেই চায় যে তাদের স্কিনটা গ্লো করুক সুন্দর লাগুক ভালো লাগুক তো তোমরা ছেলেরা যারা এই ভিডিওটা দেখে থাকছো তারা তোমরাও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারো তোমাদের স্কিনেও কিন্তু দারুণ সুন্দর চমক আসবে গ্লো আসবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো আবার দেখা হবে